মানে রাইস যেহেতু আজ কামারগার হয়ে রে এইখানে মানে একদম স্টেশনের জাম লাগি গেছে আসুন বাপরে বাপ মানুর ভিড় হাই রে হাই এই গাইস এটা নতুন ভিডিওতে আপোনালোক সকলোকে স্বাগত জানাইছো মই গৌতম আৰু আপোনালোক সৈতে গৌতম ইউটিউব চেনেল বাকি কি নক আজি ডিজে ভাই আছে মই আছো আৰু দুজন আমাৰ পাৰ্টনাৰ আহি আছে দুনিয়াতে মই আছো কামারগার হয়ে রিছাবা আৰু আজি তামাম ধামাকা হ'ব কি গতেই দেখি আছো দিয়ক কাইদে চাই দিয়ক সব সব পাৰি উঠি আজি আজি আপুনি পাকৰ হলি পিছত হব বাকি এতিয়া আমি কামারগার খুঁড়ি চাব লাগে মানে একদম আজি ধামাকা হব দে গাইজ ভিডিওটা শেষলৈকে চাই থাকলে আপনার গম পাব আর বহুত বেশি মানুষ হয় ইবের বা কি হয় মানুষ গম নাপাও কারণ কেউ বতরটা একদম বেয়া হেন টাইপের চলি আছে তো যাকালি মোর ভিডিওটা গমে পাইছে আমার ইয়ার মানে হোলি এনেকা হয়েছে আর ইয়ার বা কি হয় গোটাই আর এটা আমার গাঁও আহি পালো আর এটা গাড়িখন থই ধুনিয়া সুমাই যাই আছো রব আর ফেলে নয়নদাহনও আছে ধুনিয়া করি মানে আমি চারিজন আইসো রব হে গাইস আহি পালো রব আর মানে গাড়িখান পার্কিং করে থলো মানে এটা ফিল্ডতে বাকি যি কি পার্কিং মানে আমি পার্কিং মানে পয়সা দিয়া পার্কিং থা নাই আমি বিরাট জাল্লা দিয়ে গাইস বাকি মানে পয়সা দিয়ে আমার কোনো অর্থ নাই বুড়িয়াকে ফিল্টার থই দিছো আর এবারে দিছে ভাই আছে একদম পুরো ফিটিং হইছে অফিসে পাগলা ওর বই আছে না আমি যদি না কোনাকে কোনাকে এক্সপ্লোর দাগে আর মানুষ মানে তা আহা নাই অল্প কিছু তামা মানুষ অনবের কি মজা দেখতে পাবো আইছে মানুষ প্রায় কিন্তু তা ভিড় হওয়া নাই অল্প কিছু তামা মানুষ হবো গাইস হয় নয় গোটেখিনি গম পাবো এই মেলা সেলার গেলে ভিডিও বড় দিগদার হয় কারণ কি মানে চারিওফালের পর আওয়াজ আই থাকে না গাইস মানে বড় দিগদার কিন্তু যোৱা বছর যিমান মানুষ হয়েছিল ইমান একটা মানুষ দেখা পোৱা যোৱা নাই যদিও মানুষ বেশি হওয়া নাই কিন্তু মেলা দোকান পোহার কিন্তু তামাম হয়েছে হে গাইস তামাম দোকানে বাকি দোকান পোহার বাদ দিলো এতিয়া মানে ঘুরি ফুরি থাকার মাজতে আহি গৈছে রিপুণ্ডা হত আর রিপুণ্ডা হতক লগ পাই গেল আকৌ এই মাত্র আইলো এই বলে রিপুণ্ডা ভাল ভাল তোমার কেন মজা কই কেটে আইছা এই অলপমান আগতে আইলো কত আইছিল চলে এক কাম কর 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ আজি বহুত দিন পর আরো রিপুণ্ডা পুনর আই গেল এক পা গেল লক পা আজি আমার লাগিছে গটন লক পাইলো পুয়েরি স্পোর্ট কে রাখো পুয়েরি কাম খালি এটা কথা গটন ভাল ভাল ভিডিও রে আপনাকে সাবস্ক্রাইব করতে আমি মোরও ভাল লাগবো আপনার সাপোর্ট করে থাকলে মোরও ভিডিও সিডিও বানিয়ে থাকি ভাল লাগবো সেইটাই আর কথা গাইস তো এইফালে এজনী বান্ধবী লগ পালো এইফালে এরি এরি বুঝা চাবা এগুলা লগ বলে গাইস বুঝা চাবা নয় সরি শুয়ে এরি চাবা বাকি মানে লগ পালে জাল্লা চাল্লা দিং আর অলপমান হাই ধেমালি করো গাইস পয়সে নাপাবি আর মানুষ জীবন সদায় হাই ধেমালিরে পার করবা লাগে আর গাইস লাহে লাহে মানুষ হয়ে আছে হয়ে রিত মানে যাওয়া বছর যেমন হয়েছিল সিমান একটা দেখা পাওয়া যাওয়া নাই মানে আর কি করবি আর উপায় নাই বাকি এইফালে রিপুণ্ডাও আছে ভিডিও বনাত ব্যস্ত এইফালে চাওকে বাপরে বাপ গল্লা খুঁয়ে দিয়ে লাগা হয়েছে রিপুণ্ডার তোর গুনগুন যেহেতু সরু আছে তাইক অলপমান টাইম দিয়াটো যথেষ্ট প্রয়োজনীয় কারণ মানে সরু ছোৱালী বাকি মানে একদম পুরা খেল ধেমালি করি মানে বড়িয়াকে ফুর্তি করে আছে অল্প তাইর লগত আৰু ধুনীয়াকে গাড়ীৰ ওপৰলৈ উঠি আহিছোঁ আৰু এতিয়া ভাবিছোঁ আপোনালোকৰ ওপৰৰ পৰা এটা ধুনীয়াকৈ দেখিয়াই দিম মানে সেই মালটানা ওপৰৰ পৰা দেখুৱাম আৰু উপায়টো নাই আমাৰ তোৰ ড্ৰোন চ্ৰোন নাই গাইছ ধুনীয়াকে বেক কেমেৰা দি দেখাই দি আছোঁ ৰ'ব ভাবিছিলোঁ মানুহ ইমান এটা নহ'ব কিন্তু লাহে লাহে সময় যাই আছে মানুহ তামাম হৈ আছে গাইজ তামাম মানুহ হৈছে এতিয়া চাওক কি খাবি
কি হবে কলা কলা জিলাপি কলা জিলাপি এটা কলা নাই হবে দেখো এই আছে রে ওইটা হে গাইস নে কলি কোয়া না বড়ছ আমি মানে পূজা সভা গেলেও জিলাপি খাং আমি হই এরি সভা গেলেও জিলাপি খাং মুঠতে জিলাপি মেইন আমার কারণে কি ইনসা হইছে আ শুরু করি লইছে হ্যাঁ বাং অপমান ন হই এই এটা তো খালি নেকি তো খাসা এই এই ইগলা সভা ভাল নহয় কম পয়সা না আর গাইস এইফালে আমার পুরো জিলাপি আনি একদম রেডি ডিজে এ আমার দাদা আরম্ভ করি দিলাকে মই করি যাত্রার ফিতা তুই ভাস কাটিল ভাস কাটিল কেনে সেকেন্ড মই হইছে সুন্দর এ চলো কম হইছে বা আপত্তি গুছি আনাই নহয় জলদি কম হইছে নেকি কেনে মজা ডিজে লাগে দি বড়িয়া বড়িয়া সুন্দর আও মোর এই গাইস লাসে খেনে আছিল দেখি নহ জিলাপি জিলাপি খাই ডাইরেক্ট ঘর যাব লাগে আমার ভিড় হবে চলে যাব জিলাপি ভাই খাই দে ঘুরে আসি যাব লাগে জিলাপি ভাই বলি হে গাইস ওয়েরি সাউটে সাউটে ঘুরতে ঘুরতে রাতি হই গেল আর ওইফালে সাক জোয়ার মত মানে কেনে এটা ভিড় সব ফলে ট্রাফিক জাম লাগি গেছে পুলিশে কন্ট্রোল করি তো রনি বানাই কি কই আর গাইস এতিয়া এখন কালে ঘর যাব লাগে এখন বার্থডে আছে বার্থডে এখন খাবার লাগে আর যাই ধুনিয়াকে ঘরের বার্থডে গাইস আপনার দেখি আছো রব বার্থডে মানে আহি পালোয়ে আর ওইফালে পুরা কেক কাটি আছে আমার পুরা আর ভাইটি মানে এই ভাইটিরে বার্থডে আছিল তো বার্থডে এতিয়া বার্থডে সাথে খাই আর ঘর যাম আর আর বার্থডে বলে গাঁরে নাম পার্টিট মাতিছিলে আর ধুনিয়াকে সিহতে নাম পরিবেশন করলে আর এটা মানে খোয়া লওয়া কথা ধুনিয়াকে একসে কাটা হয়ে গেল আর এটা খাই দে আর ঘর যাব লাগে দে আর এইফালে আমার মাও আছে ধুনিয়াকে এবার খাই দেই তোটাই ঘর যাম আজি ভিডিওর প্রায় এখানে আসছিল যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করব যদি নতুনকে ভিজিট করছে তাহলে সাবস্ক্রাইব করব লগতে ফ্রেন্ডবিলাকর মাজত ভিডিওটা শেয়ার করে দিবলে একদমই নাপাহ আর যদি মোক আপনাদের ইনস্টাগ্রাম ফলো করেন ডিসক্রিপশনত লিঙ্ক আছে ধুনিয়াকে চাব আর তাকে ফলো করে দিব তাতে আমার ভাল ভাল কিছুমান পোস্ট আপলোড করে থাকবো আপনাদের চাব পারিব তো আকৌ এটা নতুন ভিডিওত লগ করে আসলে আজিলে আছো বাই বাই